পাঁচ বছর যে তরুণীর সঙ্গে ঘর করেছেন সেই তরুণীকেই খুন করে থানায় আত্মসমর্পণ এক ব্যক্তি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর থানা এলাকার সুভাষ গ্রামে। সকাল 7:45 নাগাদ সোনারপুর থানায় এক ব্যক্তি আসেন, যার নাম সন্ন্যাসী দাস। তিনি নিজে এসে বলেন যে সুভাষ গ্রাম অঞ্চলে ধানমাঠ, যেখানে সেই ধানমাঠে একটি ভাড়া বাড়িতে মঞ্জু বলে এক মহিলাকে তিনি ছুরি দিয়ে কুপিয়ে খুন করেছেন। এবং সঙ্গে সঙ্গে সোনারপুর থানার তদন্তকারী আধিকারিকরা তারা সেই ঘটনাস্থলে যায় এবং সুভাষ গ্রামে সেই ধানমাঠ অঞ্চলে গিয়ে দেখা যায় যে রক্তাক্ত অবস্থায় এই মঞ্জু পড়েছিলেন। সুভাষ গ্রামের ধানমাঠ এলাকায় একটি বাড়ি থেকে তরুণী গলা কাটা রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত সন্ন্যাসী দাসকে। পুলিশ সূত্রে খবর, যাদবপুরের বাসিন্দা মঞ্জুর সঙ্গে ভাঙরের সন্ন্যাসী দাসের 5 বছরের সম্পর্ক। সন্ন্যাসী পেশায় ভ্যান চালক এবং মঞ্জু পরিচারিকার কাজ করতেন। দুজনেরই আলাদা সংসার ছিল। তারপরেও সুভাষ গ্রামের ধান মাঠে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে ভাড়া থাকতেন তারা। কিন্তু যে তরুণীর সঙ্গে এতদিনের সম্পর্ক, তাকে হঠাৎ খুন করতে গেলেন কেন সন্ন্যাসী দাস? পুলিশ সূত্রে খবর, সম্প্রতি মঞ্জুকে বিয়ে করতে চান সন্ন্যাসী, কিন্তু তাতে রাজি না হয়ে সংসারে ফিরতে চান তরুণী। তা নিয়ে দুজনের মধ্যে বিবাদ শুরু হয়, যার চরম পরিণতি ঘটে বৃহস্পতিবার। পুলিশের দাবি, খুনের পর থানায় আত্মসমর্পণ করেন সন্ন্যাসী। তবে স্রেফ সম্পর্কে টানাপোড়েনই খুন, নাকি নেপথ্যে অন্য কোনো কারণ, খতিয়ে দেখছে পুলিশ। হিন্দুল দে রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা।